আমরা যদি সুস্থ অবাধ নির্বাচন দিই, আমরা যদি ফেসিবাদের হাত থেকে রক্ষা করতে চাই, আমরা লুটপাট পার্টিদের থেকে রাষ্ট্রীয় ক্ষমতার থেকে গণতন্ত্রভাবে যে আন্দোলন আছে সেই আন্দোলনের মধ্যে যদি আমরা মুক্ত করতে চাই, তাহলে আমাদের ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে আমরা যেই জাতীয় ঐক্যের কথা আমরা বলেছি সেটা নিয়ে আলোচনা হবে খুব শীঘ্র সেটা সমাধান হবে। তার পাশাপাশি আরেকটি কথা আছে, অতীতের যে তিক্ততা অর্থাৎ প্রতারণা 69 তো জাতীয় ঐক্য ছিল এবং জাতীয় ঐক্যটা কোথায় গিয়ে দাঁড়াছিল সেই ঐক্য দিয়ে 70-এর নির্গমন শেষ করতে 71-এর স্বাধীনতা যুদ্ধবন্দী ঐক্য থাকত। তো যুদ্ধের ফলস্বরূপটা যখন এক গোলায় চলে গেল 3.5 বছর কিছু দিবার পারল না, জনগণ মাথা ব্যথা নিয়েছিল, কিন্তু তারা থেকে কোন কম্বল ছবি থেকে আরম্ভ রিলিং চুরি এটা সেটা অনেক কথা ব্যাগ ডাকাতি এটা তো জনগণ 3 বছর কিছু দিতে পারল না, এটা মেনে নিছ, কিন্তু 3 বছরের যেটা জনগণের উপরে দিচ্ছে সেটা তো মেনে নিতে পারে নাই। সেই কারণেই যে জাতীয় রূপরেখা, যে রূপরেখাটা আমার ডাইনারা যারা আছেন তারা অনেকেই জানেন, এই ক্ষেত্রে তারা অনেক পরিশ্রম করছেন, কাজ করছেন, তাদের পরিশ্রমের ফসলকে আমরা হয়তো একসময় হাজির করব, কিন্তু সেটা হাজির অর্থাৎ জাতীয় ঐক্যের মধ্য দিয়ে শেষীবাদের প্রথম সুষ্ঠু অবাধ নির্বাচনের পরবর্তী পর্যায়ে রাষ্ট্র মেরামত অথবা বর্তমান রাষ্ট্রের চেহারা রূপান্তরের মধ্যে মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের একটি চেহারা তুলে ধরতে হবে, তাই না? তাহলে আসুন আমরা সব প্রথম এক জায়গায় আসি, সরকারটাকে হটানো, সুষ্ঠু নির্বাচনটা আদায় করার ক্ষেত্রে এবং হাঁটতে হাঁটতে আন্দোলনে চলতে চলতেই আমরা আমাদের আগামীদিনের যে স্বপ্ন সেই স্বপ্নগুলি বসে আমরা একসময় প্রকাশ করতে পারব, চূড়ান্ত রায়ের আগেই পারব, চূড়ান্ত রায়ের আগেই পারব। কিন্তু এই যে সাজানো মুজাত্র নিয়ে যদি মতদর্শতা দেখা দেয় তাহলে আমরা ওই প্রথমে হাঁটতে পারব না বলে আমার মন ধারণা, কিন্তু যেই রূপরেখা আসবে সেই রূপরেখা সাধনার ব্যাপার, সেই রূপরেখার জন্য দীর্ঘ সময় দীর্ঘ মেয়াদে আমাদের পর্যন্ত হবে রাতারাতি, কিন্তু যেই স্বপ্ন আমরা দেখতে চাই আজকে হাসিনা পড়ে গেলে তারপর যদি সেইটা দৃশ্যমান হবে এটা কল্পনায় হতে পারে, বাস্তবতায় না বলে প্রথমত আবর্জনা পরিষ্কার করবেন নাকি, তারপরে তারপরে পরিচ্ছন্ন করবেন, তারপরে তো আপনার রব তৈরির কোথায় কি করবেন পরে দেবেন, তাহলে আমরা আগের কাজটা করে সরকার পরিবর্তনের আর এই সরকার পরিবর্তনের আন্দোলনের মাঝখানে বসে বসে আমরা আগামী দিন যে রাষ্ট্রটাকে বিনির্মাণ করতে চাই, রাষ্ট্রটাকে যে আমরা মেরামত করতে চাই সেই মেরামতের কাজগুলো আমরা চলার পথে নির্ণয় করি এবং আমাদের আন্দোলন যদি সফল হয় তারপরে আমরা সবাইকে দিই এবং যে ধরনের পরিবর্তন সবাই আশা করে সেই পরিবর্তন যদি আনতে গেলে সবাই মিলেই করতে হবে। আজকে যেমন সবাই মিলেই এই ফেসিবাদের হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে, আবার সবাই মিলে রাষ্ট্র রূপান্তর, রাষ্ট্রের প্রকৃত চেহারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটা জবাবদিহিমূলক পার্লামেন্ট এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলিতে আমরা যদি যথাযথ অবস্থান আনতে চাই বিচার বিভাগ এবং আমাদেরকে যদি দেশপ্রেমী এবং গণমুখী করতে চাই সেখানে বিরাট একটা সংস্কারের প্রয়োজন আছে, সেটাকে দেখা সেটাও ধর্ম নির্বিশেষে নির্ধারণ করতে হবে এবং একটি পার্লামেন্টের মাধ্যমেও আমাদের আইনেরও অনেক সংস্কার করতে হবে, এই সংস্কার ছাড়া আমরা যে পরিবর্তন এই স্বপ্ন আমরা দেখতে চাই সেই স্বপ্নগুলি বাস্তবায়ন সম্ভব না। আমি আশাবাদী, আমি এসএলের পতন দেখছি, আমি আইনের পতন দেখছি, আমি 62 সাল থেকে আমার হাতে করে রাজনীতিতে 62 থেকে আজ 22 আমি রাজনীতির অঙ্গনের থেকে এখনো সরিয়ে আছি, কখনো পক্ষে কখনো বিপক্ষে অর্থাৎ পরিবর্তনে কোনো না কোনো কমে থাকে, কখনো দর্শক কখনো সক্রিয় কিন্তু কখনো নিষ্ক্রিয় নয়, কখনো আবেদন রাখার সুযোগ হচ্ছে কখনো শোনার সুযোগ হচ্ছে কখনো কিছু করার সুযোগ হচ্ছে, আমি বাকি সময়টাও এখন আর দেখতেও চাই না শুনতেও চাই না,
সুবিভাবে করতে চাই আপনাদের সকলের সাথে আপনারাও একটা জায়গায় আসছেন আর নয় জানাম তাকে এখন বিদায় দিতে হয় সে রাস্তাঘাটে চতুর্দিকে ঘুরছে বন্ধু খুঁজছে বন্ধু খুঁজে পাচ্ছে না এবং দেশে তো তার বন্ধু নাই তার দরকার প্রভু সে প্রভু প্রজা সেই প্রভুর দেশ যাবার কাজে তাদের রাষ্ট্রীয় দূত হাইকো মিশনার বলেছেন বাংলাদেশের বাংলাদেশের সাথে বন্ধুত্ব কি চাই কোন ব্যক্তি চাই নাই জনগণের সাথে নাই আমাকে বলতে হয় এতদিন পরিবারের সাথে ইহা যদি পূর্বে উচিতাম তাহলে বাংলাদেশে এই দশা হত না দুঃখ লাগে রাষ্ট্রপতির দেশ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশ যা কিছু হয় তাদের গণতান্ত্রিক ক্ষতি হয় সেই দেশের পাশে থেকে আমরা গণতন্ত্রের জন্য চাতক পাখির মতো আকাশের দিকে তাকে থেকে এক ফোটা পানি আমাদের মুখে কখন পড়ব কখন গণতন্ত্রে একটু বাতাস আমাদের গায়ে লাগবে তখন গণতন্ত্রের একটু অবস্থান দেখতে পাবো আশা করি দুটোর কথা যেন সঠিক হয় আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব মনে রাখত গুরুত্বপূর্ণ প্রতিবেশীর সাথে সরকারের সাথে মানানসই না কিন্তু প্রতিবেশী হিসেবে এবং দুটি রাষ্ট্র যে আলাদা দুটি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং যে মর্যাদা সেই মর্যাদা এবং প্রত্যেকটি দেশের জাতীয় স্বার্থ রক্ষার মধ্যে দিয়ে এই বন্ধুত্ব টিকে রাখা যায় সেই বন্ধুত্বে যদি সারা কেউ দেয় তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বটা চিরকাল 25 বছরের চুক্তি নয় অর্থাৎ যতদিন পৃথিবী আছে যতদিন বাংলাদেশ আছে যতদিন বিভিন্ন গণতান্ত্রিক দেশ আছে প্রতিবেশী সহ তাদের সাথে আমাদের বন্ধুত্বটা রাখতে চাই চিরকাল সমমর্যাদার ভিত্তিতে আত্মসম্মানকে বজায় রেখে এবং আমাদের জাতীয় স্বার্থ জলাঞ্জলি না দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমাদের এই বন্ধুত্বটা আর যারা প্রশাসনে আছেন এই লুটপাটের অংশীদার অথবা ভোট কাটার অংশীদার অথবা কিছু পাইছেন তাদেরকে বলব চাকরি যাবেন এখন থেকে সরকারের অভিযোগ আছে যাবেন না আপনার চাকরি যেটা সায়দে যেটা দায়িত্ব সেই স্বাভাবিক কাজটা করেন সরকার রক্ষা করার দায়িত্ব প্রশাসনের প্রসাদদারি আর অপ্রসাদদারি যেই হন না কেন এখনো সময় আছে জনগণের পক্ষে আসুন আপনাদের চাকরি আপনারাই করবেন আমরা কেউ মানে চাকরি করতে চাব না কিন্তু সরকারকে জনগণ চায় সেই সরকার টিকিয়ে রাখার ক্ষেত্রে সে যেই হোক তাকে ছাড় দর্শন থাকবে।